পানির ছিটা দিলে চৈরের গুতা খেতে হয় বলে গ্রামে আমাদের একটা কথা আছে তা ওনারা যে কথা দিয়ে যেটা এখন বলতে চাচ্ছে স্লিপ অফ টাং আচ্ছা আমি যদি প্রশ্ন করি মিনন সাহেবকে যে এর বহুদিন আগে তারিখটারিকে আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার কাছে রেকর্ড আছে সেটা হলো যে ওনাদের নেতা গবেষচন্দ্র রায় বলেছিলেন আরেকটি পনেরো আগস্ট ঘটবে গবেষণ একা বলে নাই আরও কয়েকদিন মানে আমাদেরকে হুমকি প্রদর্শন করা হয়েছিল যে আরেকটি পনেরোই আগস্ট ঘটবে মানে শেখ হাসিনাকে পনেরোই আগস্ট মতো হত্যা করা হবে এই হত্যার এই ষড়যন্ত্র চক্রান্ত আজকে নয় একুশবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি যদি জিজ্ঞেস করি খালেদা জিয়াকে কয় কয় হত্যার চেষ্টা করা হয়েছে কয় কখন তার উপরে বোমা মারা হয়েছে কখন তার জন্য হত্যা করার জন্য বোমা ফিট করা হয়েছে এর জবাব কী ধরুন আমি জানি না তবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র আজকে নয় এইটা ষড়যন্ত্র যেহেতু বঙ্গবন্ধুকে হত্যা করেই বিএনপি ক্ষমতায় এসেছে এবং এই হত্যার মূল নায়ক দুটি বিষয় এখানে একটা হলো মূল ষড়যন্ত্রকারী আর একটা মূল হত্যাকারী পনেরোই আগস্টের ঘটনাকে আমি এইভাবে বিশ্লেষণ করতে চাই মূল ষড়যন্ত্রকারী খন্দকার মোস্তাক কিন্তু মূল হত্যাকারীর মদতদাতা জেনার জিয়াউর রহমান এটা এখন বেরিয়ে আসছে আপনি এখনও যদি দেখতে চান দেখতে পাবেন কর্নেল ফারুক কর্নেল রশিদের স্টেটমেন্ট থেকে কি বলা হয়েছে কর্নেল ফারুক পরিষ্কার বলেছেন যে আমি আঠাইশ মার্চ উনিশশো আমি জানিও আমার সঙ্গে দেখা করেছি তাকে শেখ মুজিবের হত্যা পরিকল্পনা বলেছি তিনি আমাকে বলেছেন তোমরা ইয়া তোমরা যারা মানে কী বলে জুনিয়র তারা পারলে এগিয়ে যাও এবং উনি হত্যার পরে এইটা সম্পর্কে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাও আমাদের জানা সঠ কী হয়েছে এখন ভাইস প্রেসিডেন্ট ইয়ে নেবে আমাদের এই ব্যাপারে কোনো কিছু বলার নাই এই কথাগুলো বলে জিয়াউর রহমান নিজেকেই কিন্তু প্রমাণ করেছেন তিনি এই খুনের হুকুমদাতা তাহলে ওনারা যে এই যে দুটি বিষয়কে আপনি ওই সময়ের ঘটনা এবং পরবর্তীতে শেখ হাসিনাকে যত হত্যার ঘটনা এর আরেকটি নেপথ্যের কাহিনিটি হলো সেটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাকে ধ্বংস করা বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করে দিয়ে গেলেন সেই দেশ যে যখন আজকে এগিয়ে চলেছে এবং উল্কার বেগে এগিয়ে চলেছে সারা বিশ্বে এখন একটি মানে মডেল হিসাবে দাঁড়িয়েছে একটা বিস্ময় সৃষ্টি করেছে সারা বাংলা পৃথিবীতে যে বাংলাদেশ পারে আপনার চীনের প্রেসিডেন্টে প্রেসিডেন্টও আপনার কিছুদের আগে শেখ হাসিনার প্রশংসা করেছেন আমেরিকান যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন তিনি বলেছেন দ্রুততার খুব দ্রুত সময়ে বাংলাদেশ এই অঞ্চলের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হবে এ কথা থেকে আমার না ওনারা বলেছেন তাহলে ওনারা স্বীকার করছেন যে বাংলাদেশ এগিয়ে চলেছে আর এই এগুনার পেছনে ওনাদের বক্তব্যটি হলো যে বাংলাদেশ কিছুই করতে পারে না শুধু গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে যেই কথাটি আমি বিভিন্ন টক শোতে ওনার সামনে একদিন বলেছি যে ওনারা এখন গণতন্ত্রের কথা বলে যে মানে যে ভদ্রতা দেখাচ্ছেন এর নেপথ্যে এর পর্দার অন্তরালে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য আমার আমরা দেখতে পাচ্ছি সেই ভয়ঙ্কর দৃশ্যটা কি যে চারাও পড়া ভাঙচুর তারা করেছিল দুই হাজার তেরো সালে তারই প্রতিধ্বনি আজকে ঢাকা শহরে আশঙ্কা করছি এবং না হবে এই যে ওনারা একটা সন্ত্রাসের দিকে নাশকতার দিকে এই দেশটাকে নিয়ে যাবে এই যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রুল কবির বলেছেন এবং অন্যরা বলেছেন যে বিএনপির চা আঞ্চলিক নেতা স্লিপ অফ টাং বা তারা এই বক্তব্যকে অন করেননি বিএনপির যারা পদস্থ যারা নেতারা আচরণ করেন তবে যদি হয়ে থাকে তাহলে আপনি কি আপনি কি এই যে আজকেও মিরন সাহেবের মতে একজন বিজ্ঞ রাজনীতিবিদ উনিও সেই সিরিপ টাং প্রতিবাদ করলেন না সিরিপ করলেন সিরিপ অফ টাং ওনারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এর জন্য কি ওনারা তাদের তার নেতাকে মানে আপনার কোনো ভরসনা করেছেন কিছুই তো করেন নাই তার অর্থ কী তাহলে তার ওনারা মদত দিচ্ছেন এই মদদের এই যে যে আজকের এই কথাটাকে আমি খুব স্বাভাবিকভাবে কিন্তু নিচ্ছি না আমি আগেই বলেছি যে সিঁদুরে মেঘ আর ইয়ের আপনার গর্বরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমি সেটা বলতে চাই যে আমরা আশঙ্কিত যে বিএনপি কী করবে তবে এখানে আরেকটি কথা বলতে চাই ওই যে একটা কথায় আছে যে খাইস্রত না যায় ধুইলে ইজ্জত না যায় মইলে বিএনপি আমাদের খাস্ত হলো এই মানুষ হত্যা করা গাড়ি পোড়ানো বিভিন্ন নাশকতার সৃষ্টি করা সেটা হলো তাদের খাইস্রত তাই ইজ্জত তো তাদের মহিলাও যাবে না ওই ইজ্জতি থাকবে অর্থাৎ যারাও পড়া ভাঙচুর এবং নাশকতা এই রাজনীতি তারা করে চলেছেন প্রথম থেকে বঙ্গবন্ধু হত্যার পর থেকে পর্যন্ত এই হত্যাকাণ্ড আপনি মনে করছেন সেই দিকে এই রাজনীতি ধন্যবাদ আবার